ইউরোপীয় বিজ্ঞানীদের কাছে তিনি মাস্টার অফ নাইট্রাইটস, আর এদেশে ফাদার অফ ইন্ডিয়ান কেমিস্ট্রি। প্রফুল্ল চন্দ্র রায় বাঙালি জাতিকে স্বাবলম্বী হবার পথ দেখিয়েছিলেন। 1861 সালের 2রা অগস্ট অবিভক্ত বাংলার রারুলি গ্রামে তার জন্ম। শিক্ষা শুরু হয়েছিল গ্রামের স্কুল থেকে, যা সমাপ্তি ঘটে ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ এডিনবার্গে। প্রেসিডেন্সিতে শুরু হয় প্রফুল্ল চন্দ্রের শিক্ষক জীবন। সহজ বাংলায় ব্যাখ্যা করতেন রসায়ন, ফলে অল্প সময়ে তার শিক্ষকতার খ্যাতি ছড়িয়ে পড়ে। সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা ছিলেন তাঁরই ছাত্র। শিক্ষকতার পাশাপাশি চলছিল গবেষণাও। তার গবেষণাগারে আবিষ্কৃত হয় মার্কিউরাস নাইট্রাইট এবং মাস্টার অফ নাইট্রাইটস এর আখ্যা পান তিনি। পরনে ধুতি, কালো কোট, অবিন্যস্ত চুলের মানুষটি বুঝেছিলেন একটা সমগ্র জাতি শুধুমাত্র কেরানি বা মুর্শিজীবী হয়ে টিকে থাকতে পারে না। তাই 800 টাকা এবং আত্মবিশ্বাসকে পুঁজি করে 1901 সালে প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস। ভারতের স্বাধীনতা আন্দোলনেও তার অবদান ছিল অপরিসীম। জন্মদিবসে আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রদর্শিত পথই হোক আমাদের লক্ষ্য।